দেশের বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে, তাই দেশের বড় অংশের মানুষ যাতায়াতের মাধ্যম হিসাবে ট্রেনের উপরেই নির্ভর করেন। একদিকে প্রতিদিন কর্মস্থলে পৌঁছাতে লোকাল ট্রেন যাত্রা করেন হাজার হাজার মানুষ, অন্যদিকে দূরপাল্লার ট্রেনের উপরেও ভরসা করেন বহু মানুষ। দীপাবলিতে এবার সেই রেলযাত্রীদের জন্য সুখবর, রেলের তরফে 7,000 অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। সামনেই দীপাবলি ও ছট পুজো রয়েছে, এই সময় বহু মানুষ কর্মক্ষেত্রে ছুটি পান, বাড়ি ফেরেন তাঁরা। আবার পুজোর তথা উৎসব শেষ হয়ে গেলে কাজে ফেরার জন্য ভিড় বাড়ে ট্রেনে, তাই অন্য সময়ের থেকে বেশি ট্রেন চালানো হয় এই উৎসবের মরশুমে। বৃহস্পতিবার এই বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, গত 1 অক্টোবর থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত রেলের যাত্রী সংখ্যা হবে প্রায় 1 কোটি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, গত বছরের তুলনায় 4,429টি বেশি ট্রেন চালানো হবে এই বছর, অর্থাৎ প্রায় 60% বেশি ট্রেন চালানো হচ্ছে যাত্রীদের সুবিধার কথা ভেবে। এছাড়াও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট আসন্ন, সেই ভোটের জন্য বিশেষ ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী হিসেব দিয়ে জানিয়েছেন, দীপাবলির সময় প্রতিদিন 136টি করে অতিরিক্ত ট্রেন চলবে, আর এই অতিরিক্ত ট্রেনের জন্য থাকবে স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থাও, থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার, কড়া নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। এছাড়া ছট পুজোর জন্য আগামী 2, 3 এবং 4 নভেম্বর প্রতিদিন 145টি করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। টিভি9 বাংলা ডিজিটাল।